আজকে আমরা আলোচনা করব আগের দিন হিট ট্রিটমেন্ট অর্থাৎ হার্ডেনিং চ্যাপ্টারটা চালু হয়েছে। আজকে আমরা জানব এই চ্যাপ্টারের মধ্যে হার্ডেনিং কাকে বলে, হার্ডেনিং কেন করা হয় এবং কী প্রসেসে করা হয় হার্ডেনিংটা, এটা সম্বন্ধে এই কি প্রসেস অফ হার্ডেনিং এবং হার্ডেনিং পারপোজটা কি এবং হার্ডেনিং কাকে বলে এটা সম্বন্ধে জানব। হার্ডেনিং ইজ এ হিট ট্রিটমেন্ট প্রসেস। হার্ডেনিং হলো এটা একটা হিট ট্রিটমেন্ট প্রসেস ইন হুইচ স্টিল ইজ ফিটেড টু 30 ডিগ্রি টু 50 ডিগ্রি সি অ্যাবোভ দ্য ক্রিটিক্যাল রেঞ্জ, অর্থাৎ ক্রিটিক্যাল যার রেঞ্জ আছে তার থেকে অ্যাবোভ টেম্পারেচার, তার থেকে 30 থেকে 50 ডিগ্রি প্লাস টেম্পারেচারে ফিটেড করা হয় স্টিলটাকে, সেটাই হলো হিট ট্রিটমেন্ট নামে পরিচিত। শকিং টাইম ইজ অ্যালাউ টু এনেবল দ্য স্টিল টু অবটেন ইউনিফর্ম টেম্পারেচার থ্রু আউট ইট ক্রস সেকশন, অর্থাৎ শকিং টাইম যে অ্যালাউ করা হয় সেই শকিং টাইমে ইউনিফর্মলি সেই টেম্পারেচারটা ক্রস সেকশনের মধ্যে দিয়ে যেতে পারে সেটা। এবার নেক্সট, দেন দ্য স্টিল ইজ র্যাপিডলি কুলেড থ্রু এ কুলিং মিডিয়াম, একটা কুলিং মিডিয়ামের মধ্যে র্যাপিডলি সেটাকে কী করা হচ্ছে, কুল করা হচ্ছে, এটাকেই বলা হচ্ছে হিট ট্রিটমেন্ট, এটাই হলো হিট ট্রিটমেন্ট। এবার কেন করা হয় হিট ট্রিটমেন্ট, পারপোস অফ মানে পারপোস অফ হার্ডেনিং, সরি এটা এটাকে বলা হচ্ছে হার্ডেনিং। তাহলে কেন করা হয় হার্ডেনিং, টু ডেভেলপ হাই হার্ডনেসটাকে ডেভেলপ করার জন্য, ওয়্যার রেজিস্ট্যান্স প্রপার্টিস, কোনো প্রপার্টিসের ওয়্যার রেজিস্ট্যান্সটার জন্য ডেভেলপ করার জন্য হার্ডনেসটাকে ডেভেলপ করার জন্য, হার্ডেনিং এফেক্ট, এই হার্ডেনিংয়ের এফেক্টটা মেকানিক্যাল প্রপার্টি অফ স্টিলের উপরে পড়ে, যেমন কার উপরে পড়ে, লাইক স্ট্রেন্থ টাফনেস ডাকটিলিটি এগুলোর উপর পড়ছে। এবং হার্ডেনিং একটু কাটিং অ্যাবিলিটি, যদি হার্ডেনিং হয় যে কোনো ম্যাটেরিয়ালের মধ্যে কাটিং অ্যাবিলিটি, অর্থাৎ অন্য মেটালকে কাটতে পারে, এই অ্যাবিলিটিটা তৈরি হয়। দ্য প্রসেস অফ হার্ডেনিং করার প্রসেসটা কী, এই টপিকটা আমরা খুব স্লোলি ধীরে ধীরে এটাকে পড়ব। বা স্টিল উইথ এ কার্বন কন্টেন্ট অ্যাবোভ 0.4%, অর্থাৎ 0.4%-এর অ্যাবোভ কী থাকে, কার্বন থাকে, ইজ হিটেড টু 30 ডিগ্রি টু 60 ডিগ্রি অ্যাবোভ দ্য আপার ক্রিটিক্যাল টেম্পারেচার, অর্থাৎ আপার ক্রিটিক্যাল টেম্পারেচারের তুলনায় 30 থেকে 60 ডিগ্রি অ্যাবোভ টেম্পারেচারে সেটাকে কী করা হয়, হিটেড করা হয়, অর্থাৎ যে কার্বন স্টিলটা থাকবে 0.4% অ্যাবোভ কার্বন স্টিল থাকবে, ঠিক আছে। এইবার এ শকিং টাইম অফ 5 মিনিটস পার 10 mm থিকনেস অফ দ্য স্টিল ইজ অ্যালাউ, অর্থাৎ যে স্টিলের 10 mm প্রতি 10 mm থিকনেসে 5 মিনিট করে রাখতে হবে, শকিং টাইম অ্যালাউ করা হয়, সেটা এখানে ফিগারে একটা স্ট্রাকচারের মধ্যে দিয়ে দেখানোর চেষ্টা করছি।
এখানে যেটা রয়েছে সেটা একটা সাইডে আছে, দেখো টেম্পারেচার, টেম্পারেচার ডিনোটেট করা হয়েছে, আর একদিকে রয়েছে একটা কার্বন কন্টেন্ট, অর্থাৎ একদিকে আছে কার্বন কন্টেন্ট, একদিকে আছে টেম্পারেচার। এই গ্রাফটার উপরে আমরা একটু জানবো, এই ওয়াই অ্যাক্সিস বরাবর রয়েছে টেম্পারেচার অ্যাট হুইচ দ্য স্টিল ইজ কোয়াঞ্চ, অর্থাৎ একটা স্টিলটা যে কোয়াঞ্চিং করা হচ্ছে তার টেম্পারেচারটা এখানে দেওয়া হয়েছে, আর এটা পার্সেন্টেজ অফ কার্বন ইন স্টিল, অর্থাৎ এদিকে কার্বন স্টিল, এটা হার্ডেনিং অফ প্লেন কার্বন স্টিলের, হার্ডেনিং অফ প্লেন কার্বন স্টিলের গ্রাফে এই এক্স অ্যাক্সিস বরাবর আছে পার্সেন্টেজ অফ কার্বন স্টিল। এখানে কতগুলো লেয়ার দেখো, এখানে একটা লেয়ার ভাগ আছে, এখানে একটা ভাগ আছে, অর্থাৎ এখানে দেখো যে বাউন্ডারিটা রয়েছে 0.3 কার্বন পার্সেন্টেজ, অর্থাৎ আপ টু 0.3 পর্যন্ত স্টিল, দি স্টিল ডু নট হার্ডেন, এই স্টিলগুলোকে হার্ডেনিং করা সম্ভব নয়, হার্ডেনিং করা যায় না 0.3 কার্বন পার্সেন্টেজ। কিন্তু 0.3 পর থেকে 0.85, এই পয়েন্টটা হলো 85 পর্যন্ত, 0.85 এই এই টেম্পারেচারে কিন্তু, অর্থাৎ আপার ক্রিটিক্যাল আর লোয়ার ক্রিটিক্যাল পয়েন্ট কিন্তু সেম, সেটাকে আমরা আগের দিন পড়েছি ইউটেকটয়েড পয়েন্ট, ইউটেকটয়েড স্টিল এই 0.85-এ। অর্থাৎ এখানে ছবিটা দেখো, এই যে বাউন্ডারিটা রয়েছে এই বাউন্ডারি দা হার্ডেনিং টেম্পারেচার অফ দি স্টিল ভ্যারিজ অ্যাকর্ডিং টু দ্য কার্বন কন্টেন্ট, এ কার্বন কন্টেন্টের উপর কিন্তু ডিপেন্ড করছে। তা এখানে যেটা রয়েছে দ্য হার্ডেনিং টেম্পারেচার অফ দি স্টিল ভ্যারিজ অ্যাকর্ডিং টু দ্য কার্বন কন্টেন্ট, অর্থাৎ কার্বন কন্টেন্টে ডিপেন্ড করছে, হার্ডেনিং টেম্পারেচার, অর্থাৎ এখানে দেখো এটা হার্ডেনিং টেম্পারেচার, এই যে যে বাউন্ডারিটা আছে এগুলো হলো হার্ডেনিং টেম্পারেচার, অর্থাৎ এই ক্ষেত্রে হার্ডেনিং টেম্পারেচারের রেঞ্জ তো আছে, এটা হলো হার্ডেনিং টেম্পারেচারের বাউন্ডারি, হার্ডেনিং টেম্পারেচার এই দেওয়া আছে, এটা হলো আপার ক্রিটিক্যাল টেম্পারেচার, এই বাউন্ডারিটা হলো, এটা এই যে লাইনটা রয়েছে এই লাইনটা হলো কিন্তু লোয়ার ক্রিটিক্যাল টেম্পারেচারের লাইন, 700 ডিগ্রি টেম্পারেচার বা 727 ডিগ্রি টেম্পারেচার, সেটা হলো কিন্তু লোয়ার ক্রিটিক্যাল টেম্পারেচার, এর উপরে যে লাইনটা, এই যে লাইনটা রয়েছে এটা আপার ক্রিটিক্যাল টেম্পারেচার, অর্থাৎ এই যে নিচের লাইনটা রয়েছে সেটা 750, উপরের লাইনটা রয়েছে 780, অর্থাৎ এর মাঝখানে টেম্পারেচারে যদি কোনো কার্বন কন্টেন্ট 0.85 থেকে তার অ্যাবুক থাকে, তার এই টেম্পারেচারের মাঝখানে রাখলে এটা হার্ডেনিং করা যায়, ঠিক আছে। আর এই ক্ষেত্রে দেখো ধীরে ধীরে যত কার্বন পার্সেন্টেজ বাড়ছে তত কিন্তু হার্ডেনিং টেম্পারেচারটা কিন্তু কমতে থাকছে, কখন কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে, যখন 0.85-এর পরে যত টেম্পারেচার বাড়ুক না কেন সেই ক্ষেত্রে কিন্তু হার্ডেনিং টেম্পারেচার কিন্তু কনস্ট্যান্ট, এই যে ডটেড লাইন, যে লাইনটা এখানে দেখাচ্ছি এই লাইনটা দিয়ে কিন্তু এই ক্ষেত্রে কী হচ্ছে এদের এই হার্ডেনিং টেম্পারেচারটা বোঝাচ্ছে, বোঝা গেছে। তাহলে আমরা এই গ্রাফটার মতনে দেখো, এইখানে কিন্তু একটু নিচে রয়েছে 1980 ডিগ্রি টেম্পারেচার, লোয়ারটা রয়েছে 950 ডিগ্রি টেম্পারেচার, কিন্তু এইখানে এই টেম্পারেচারে কিন্তু এটা এই স্টিলগুলোকে হার্ডেন করা যায় না। তাহলে আমরা কিন্তু এই গ্রাফটা সম্বন্ধে পড়লাম বা বুঝলাম, ঠিক আছে। এবার এটা সম্বন্ধে কিছু কন্টেন্ট আমরা ডিসকাস করি। দ্য স্টিল ইজ কুলেড র্যাপিডলি, মানে বারবার
সেটা কুলেট করা হয় ইন এ সুইটেবল মিডিয়াম, একটা সুইটেবল মিডিয়ামের মধ্যে রেখে এটাকে স্টিলটাকে ঠান্ডা। সেই সুইটেবল মিডিয়ামগুলো হলো ওয়াটার, অয়েল, ব্রাইন অথবা এয়ার ইজ ইউজ অ্যাজ এ কুলিং মিডিয়াম, কুলিং মিডিয়াম হিসাবে এগুলো ব্যবহার হয়। এটা ডিপেন্ড আপন দ্য কম্পোজিশন অফ দ্য স্টিল, এটা ডিপেন্ড করে স্টিলের কম্পোজিশনের উপর, অ্যান্ড দ্য হার্ডনেস রিকোয়ার্ড, এবং কোন টাইপের হার্ডনেস রিকোয়ার্ড দরকার তার উপরে কিন্তু এটা ডিপেন্ড করে। যাই হোক,